পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে বারবার ব্যাকফুটে আসতে হয়েছে মোদী সরকারকে। পাশাপাশি এই মূল্যবৃদ্ধি ছাড়া যে মোদী ক্যাবিনেটের কাছে রাজস্ব বৃদ্ধির অন্য কোনো অপশন নেই, সে কথাও ঠাড়ে ঠোড়ে উঠে এসেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের গলাতেও। তবে মূল্যবৃদ্ধির জন্য তেলের আন্তর্জাতিক বাজারকেই দায়ী করেছে বিজেপি। এর মধ্যেই নয়া বিতর্ক নিয়ে হাজির অয়েল বন্ড। কেন্দ্রীয় সরকার বলছে গত ইউপিএ সরকারের আমলে অয়েল বন্ডের দায় মেটাতে হচ্ছে বিজেপি সরকারকে, অতএব পেট্রোল ডিজেলের দাম কমানোর কোন রকম সুরাহা তারা পাচ্ছেন না। কিন্তু সূত্রের খবর, উৎপাদন শুল্ক থেকে কেন্দ্র রাজকোষ ভরাট করেছে 1,00,000,000,000 টাকারও বেশি, যা অয়েল বন্ডের বকেয়ার 3 গুণ। তাহলে কেন সরকার নীরবতাই বজায় রাখলেন? এদিকে পেট্রোল ডিজেল সেঞ্চুরি করায় কার্যত নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এছাড়া রান্নার গ্যাসের দফায় দফায় মূল্যবৃদ্ধি হেসেলে আগুন ধরানোর জন্য যথেষ্ট, আবার বেকারত্বের হারও চোখ রাঙাচ্ছে। ফলে সব মিলিয়ে মোদী সরকার যে চরম অস্বস্তির মধ্যে রয়েছে সেটা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।